ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। কিছুদিন আগে ঘটা করে একটি প্রেম দরকার মাননীয় সরকার মুভির মহরত হয়ে যাওয়ার পর হঠাৎই জানা গেল এই মুভি থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা বুবলি। কারণ হিসাবে অন্য একটি মুভির জন্য নিজেকে প্রস্তুত করবে বলে জানিয়েছিলেন তিনি। পাশাপাশি শাকিব খানও এই মুভির প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন। আর শাকিব খান এও বলছিলেন দর্শকরা হয়তোবা তাদের জুটি দেখতে দেখতে বোর হয়ে যাবে, এজন্য তিনি আর বুবলির সাথে এখন কাজ করবেন না। তবে এবার জানা গেল নতুন খবর, আর তা হলো দুজনেই এখন একটা প্রেম দরকার মাননীয় সরকার মুভির জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী মাসের 2 তারিখ থাইল্যান্ডে উড়াল দিচ্ছেন এই জুটি। জানা গেছে আগামী মাসে গানের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমার কাজ শুরু করবেন তারা থাইল্যান্ডে। এ সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, শুরুতে আমরা ছবির 4টি রোমান্টিক গানে শুটিং করব। এরপর ঈদের জন্য ছোট বিরতি নিয়ে ঈদের পর আবারও শুটিং শুরু করব। কিন্তু সব যেহেতু এখন ঠিকঠাক, তাহলে নায়িকা বুবলি কেন এই ছবিতে কাজ করবেন না বলে জানিয়েছিলেন। এমন প্রশ্নের উত্তরে সেলিম খান বলেন, দেখুন, আমরা যারা একসাথে কাজ করি আমরা একটা পরিবার, আর পরিবারের মধ্যে অনেক কিছুই হয়, আবার তা ঠিকও হয়ে যায়। বুবলিকে আমি ছোট বোনের মতো পছন্দ করি, তিনি আমার ছবিতে কেন কাজ করবেন না? সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ছবির কাজটি শেষ করতে পারি, অর্থাৎ আরও একটি মুভিতে রোমান্স করতে দেখা যাবে শাকিব বুবলিকে। তো বন্ধুরা, শাকিব বুবলির একটা প্রেম দরকার মাননীয় সরকার মুভিটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন।